আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার সমস্ত মানুষদেরকে আহ্বান করে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি ছাড়া তোদের কোন ইলাহ নাই, আমি তোমাদের একমাত্র মাবুদ, একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, অন্য কেউ তোমাদের ইবাদত পাওয়ার যোগ্য নয়। যত রকমের পূজা অর্চনা ইবাদত আছে সকল কিছু আমার জন্য নিবেদিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, এক মুশরিক, যে মূর্তি পূজা করত, নিজের হাতে তৈরি করা মূর্তি, ওই মূর্তিকে সে খোদা মনে করত, ঈশ্বর মনে করত, ওই মূর্তিকে সে খোদা মনে করত। মূর্তিটা সাথে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হলো। আল্লাহর নবী দেখতেছে তার মূর্তির হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, মাথা ভাঙ্গা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুশরিকে, তোর হাতে এটা কি? বলে, আমার এটা আমার খোদা। তাহলে তোর হাত পা মাথা ভাঙ্গা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলার জন্যই তো আমি আপনার কাছে এসেছি। এই যে মূর্তিটা দেখছেন, এটা আমার খোদা, এটা আমার, আমি যেখানে যাই সাথে সাথে আমার খোদাকে আমি সাথে রাখি। আমি মনে করি ব্যবসার মধ্যে উন্নতি দেয় আমার এই খোদা, ব্যবসার মধ্যে লোকসানও করে দেয় আমার এই খোদা, এই খোদাকে সাথে আমি চলাফেরা করি। তাহলে বলতেছে তোমার মূর্তির পা মাথা ভাঙলা ভাঙলো কিভাবে? আমি যখন রাস্তা থেকে রাস্তা দিয়ে আসতেছিলাম, প্রতিমধ্যে আমার প্রস্রাবের ব্যাগ হলো, এমন পেশাব ধরলো, ওই প্রস্রাব করার সময় চিন্তা করলাম এই খোদাকে সাথে নিয়ে আমি কিভাবে আমি এই কাজ করি। সুতরাং এই খোদাকে আমি পাশে রাস্তার এক পাশে রাখলাম, রাস্তার এক পাশে রেখে গো আমি আমার প্রস্রাবের কাজটা সারলাম। প্রস্রাবটা শেষ করে আইসা দেখি আমার আমার খোদা, আমার মূর্তি নামক খোদার সারাটা শরীর কেন ভেজা হয়ে গেল, পানিতে ভেজা ভেজা লাগছে। এবার আমি মনে করলাম এই খোদার গায়ের মধ্যে পানি কোথা থেকে আসলো, মনে হয় বরকতের পানি হবে। এই জন্য আমি মনে করে আমি চাটতে শুরু করলাম, জিব্বা দিয়ে চাটতে আরম্ভ করলাম। চাটতে গিয়ে দেখি না বরকতের পানি তো এরকম হওয়ার কথা নয়, দুর্গন্ধ টক টক তিতা তিতা লাগছে, দুর্গন্ধ আসতেছে। ভাবলাম বরকতের পানি তো এরকম হওয়ার কথা না। আমি এদিক সেদিক তাকায় দেখলাম পাশে একটা কুকুর, ওই কুকুরটা আমার খোদার দায় এইভাবে প্রস্রাব করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি চিন্তা করলাম আমার আমার চিন্তার আমার চিন্তার মধ্যে একটি ধাক্কা লেগে গেল। আমি কাকে এতদিন পর্যন্ত খোদা মানতেছি, কার আমি পূজা করতেছি, কার কাছে সাহায্য চাইতেছি? যেই খোদা নিজের 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 শরীরকে একটা সাধারণত একটা সামান্য কুকুরের প্রস্রাব থেকে তার নিজেকে হেফাজত করতে পারে না, ওই মূর্তি নামক খোদা আমাকে কিভাবে হেফাজত করবে? ওই মূর্তি কিভাবে এই পূজা, এই খোদা কিভাবে আমাকে ব্যবসার মধ্যে উন্নতি দিবে, আমাকে বিপদ আপদ থেকে বাঁচাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি বুঝতে পারলাম গো, তখন আমি খোদাকে ধরে একটা আশার মারলাম, যার কারণে তার হাত পা ভেঙে গেছে। আল্লাহর নবী বলতেছে, ওরে আল্লাহর বান্দা, তাহলে তুমি আমার কাছে আসছো কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের ভুল বুঝতে পেরেছি, জীবনের ভুল বুঝতে পেরেছি, আপনি আমাকে এখন এই কালিমা পড়ায় দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, বের আমার ও দুনিয়ার মানুষের আমি লক্ষ্য করো, সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে একটা উদাহরণ সেট করছে কোরআনের ভিতরে। 22 নম্বর সূরা হজ্জের 73 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুসলমানকে নয়, ইহুদি খ্রিস্টানকে নয়, বৌদ্ধ নাসারা হিন্দুদেরকে নয়, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে, পৃথিবীর সকল মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস
فاضرب مثلا فاستمعوا অদুনিয়ার মানুষ, তোমাদের জন্য এখানে একটি উদাহরণ পেশ করা হচ্ছে, কান পেতে তা শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, অদুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ছাড়া, আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদের ডাকাডাকি করছো, যাদের পূজা অর্চনা করছো রে, যাদের ইবাদত করছো, লাইলা খুলকু যুবাবাও ওয়ালা ইজতামাউ লা, তারা তো ওই সমস্ত, তারা তো কখনো ক্ষুদ্র একটি মাছিও তৈরি করে দেখাতে পারবে না। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা যাদের ইবাদত করতেছো, যাদের পূজা অর্চনা করছো, যাদেরকে দেবতা মনে করছো, যাদেরকে খোদা মনে করছো, ওই সমস্ত খোদাগুলো তো তোমাদের একটা মাসি তৈরি করে দেখাতে পারবে না। ওয়ালাউ জিতামাউলা, এমনকি যাদের কাছে আল্লাহ ছাড়া যাদের কাছে সাহায্য চাও, আল্লাহ ছাড়া যাদের কাছে প্রার্থনা করো, আল্লাহ ছাড়া যাদের কাছে বাচ্চা কামনা করো, ব্যবসার উন্নতি কামনা করো, ব্যবসায় বিপদ আপদ থেকে মুক্তি লাভ করো, আল্লাহ ছাড়া যাকে ডাকাডাকি করো, তারা সমস্ত যদি একত্র হয়ে চেষ্টা করে, তারপরে একটা মাসি পর্যন্ত তারা বানাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো কত সুন্দর করে বলেছেন, বান্দারে শুনো, তারা একটা মাসি বানাইবে তো দূরের কথা, তোমরা ওই তোমাদের এই খোদাদের সামনে, মূর্তি দেবতাদের সামনে যে খাবার গুলো রাখো, ওই খাবারের মধ্যে তথা তাদের নাকের ডগার মধ্যে যদি একটা মাছি বসে যায়, অথবা তাদের খাবার গুলো তাদের সামনে থেকে যদি মাছি একটা খাবার ছুঁ মেরে নিয়ে যায়, ওই তোমাদের তোমাদের খোদাদের, তোমাদের দেবতাদের, মূর্তিদের একটুকু ক্ষমতাও নাই মাছি থেকে খাবারটা উদ্ধার করে আনতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছে, এমনকি যদি সে মাসি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে যায়, তবে তারা তার কাছ থেকে তাও সরিয়ে আনতে পারবে না। তারা তাদের কাছ থেকে এতটুকু চিনি আনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কাছে প্রার্থনা করছো, যাদের কাছে চাওয়া হচ্ছে, যাদের কাছে সাহায্য লাভ করছো, যাদের পূজা অর্চনা করছো, তারাও দুর্বল, যারা চাচ্ছে তারাও দুর্বল, উভয় আশ্রয়দাতা এবং আশ্রয় প্রার্থী দুজনই খুবই দুর্বল। এই জন্য বাবা আমার, ভাইয়ের আমার, ও দুনিয়ার সমস্ত মানুষকে আমি দাওয়াত দিচ্ছি, এক আল্লাহর দিকে ফিরে আসো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর ইবাদত করো। আমার সমস্ত বিদুর্মী ভাইরা, যেই সমস্ত ভাই বন্ধুরা আছেন, আপনাদের বিবেককে একটু প্রশ্ন করুন, আমরা কার কাছে সাহায্য চাই, আমরা কার কাছে খাদ্য সামগ্রী রেখে দিয়ে কার কাছে আমরা ইবাদত প্রার্থনা করি, কার কাছে আমরা আমাদের প্রার্থনাকে জাগায় তুলি, কার পূজা করি, কার ইবাদত করি, এই বিষয়গুলো আমাদের চেষ্টা করা দরকার আছে না নাই, বোঝা দরকার আছে না নাই। ও দুনিয়ার সমস্ত মানুষেরা রে, লক্ষ্য করো, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার খলিল ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের কাছে পাঠিয়েছিলেন, নমরুদের কাছে গিয়ে যখন বলেছিল যে তুমি এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই মূর্তিগুলোর ইবাদত করা যাবে না, তারা তো তুমি এবং তুমি তো নিজে খোদা না, কারণ নমরুদ খোদা দাবি করেছিল, নমরুদ বলছিল আমি খোদা, আল্লাহ রাব্বুল আলামিনের খলিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি বলেছেন, কি বলেছেন শুনেন, আল্লাহ পাক সূরাতুল বাকারা 228 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাকালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, ও
আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণ করুন সেই সময়ের কথা, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সামনে গিয়ে বলেছিল, আমার রব তো তিনি যিনি জীবন এবং মৃত্যু দান করেন। এই কথা শোনার সাথে সাথে নমরুদ্দা কি বলছিল শুনো, নমরুদ্দা বলছিল, নমরুদ বলে ক্বালা আনা উহিয়ি ওয়া উমীত, ও ইব্রাহিম আমি তো জীবন দান করি, আমি তো মৃত্যু দান করি, কিভাবে? তখন সে দুইজন কয়েদিকে ডাকলো, দুইজন কয়েদিকে ডাকে একজনকে মুক্ত করে দিল, যাও তুমি তুমি তোমার এই জেলখানা থেকে মুক্ত করে দিলাম, আরেকজনকে অর্ডার করো তাকে কতল করে দাও, সাথে সাথে তাকে হত্যা করা হলো। আবার বলতেছে, ও ইব্রাহিম দেখছনি আমি কিভাবে একজনের জীবন বাঁচাই দিলাম আরেকজনের জীবন নিয়ে নিলাম? এই যুক্তির পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের খলিল আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা যুক্তি দিলেন নমরুদকে আটকাইবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই যুক্তিটাকে সুন্দর ভাষায় কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে পেশ করেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিল? ওয়ালা ইব্রাহিম মা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক আমার আল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্যকে উঠান, পশ্চিম দিকে অস্ত নেন। অনম্রত তুই যদি খোদা হয়ে থাকিস তাহলে একটিবারের জন্য পশ্চিম দিক থেকে সূর্য উঠাইয়া পূর্ব দিকে অস্ত নিয়া দেখা দে। এই কথা বলার পরিপূর্ণ ফাবহিতাল্লাযী কাফার, সাথে সাথে সে হতবম হয়ে গেল, সে হতবম হয়ে গেল, সত্য বোঝার পরও সে অস্বীকার করলো। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু চিন্তা করলে বোঝা যায়, একটু চিন্তা করলে বুঝতে পারবেন। আমি দুনিয়ার সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসুন, এক আল্লাহর দিকে ফিরে আসুন, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানুন, কারণ তিনি হচ্ছেন শেষ নবী, সর্বশেষ শ্রেষ্ঠ নবী এবং খাতামুন নবীয়িন, সর্বশেষ নবী। আল্লাহ এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ব্যতীত আর কোনো মুক্তি মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত